আমিও তাই, মানে নয়ন শ্রুতি যখন নয়নের বয়সে ছিল তখন শ্রুতি সেই কাজটা করেছে, আবার যে যে চরিত্র করতে সুযোগ পেয়েছি সেই বয়সে পেয়েছি, কিন্তু এই চরিত্রটা কিন্তু শ্রুতির থেকে ছোটো, তাই তার জন্য আমাকে রীতিমতো পাখিকে ভালোবাসতে হয়েছে, পাখিকে নিজের মতো জন্ম দিতে হয়েছে, পাখিকে বড় করছি আস্তে আস্তে, এবার সেই পাখি কতটা ডানা মেলে উঠতে পারে সেটাই এখন লড়াই। যদি ভুলে যাই আবার কি হবে? তুই মনে করে দিবি? যদি ভুলে যাই তারপরে ঘটনা কি হতে বুঝতে পারছিস? আমি আছি, আমি আছি। এরকম শর্ট টার্ম মেমোরি, তার সাথে ড্রামা, ছেলেটি পছন্দ অসম্ভব ভালো আর শর্ট দেখতে হবে, তো এটা নিয়ে আমাকে আমার অনেক আমার ডিরেক্টর স্বর্ণদা আমরা সবাই প্রচুর সবাই মিলে আমরা ডিসকাস করছি, মানে ওর চরিত্র আমার ডিসকাস করে 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 রেডি হচ্ছে। এবার বাকিটা তো তোমরা শুরু করবে না, কেমন কি লাগে? আমাকে আমাকে অনেক কিছু করতে হয়েছে, ওকে করতে হয়েছে, আমাকে যেমন মানে হাঁটা চলা, কথা বলা, তাকানো, হাসি, কান্না সব কিছুকে আমার বয়সের থেকে অনেকটা কম করে মানে ভাবতে হয়েছে, তো সেটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাকে মানে আমি অতিরঞ্জিত কিছু করে ফেলবো এরকম মনে হওয়ার আগে আমাকে সেখান থেকে একটা মানে একটা কী বলবো একটা লাইন টানতে হবে, সেইটা খুবই চ্যালেঞ্জিং, তো সেটা চেষ্টা করছি এবার তো দর্শকরা কেমন করছি। মানে দর্শকদের কী বলবে? অন্য ধরনের গল্প জানি সিরিয়ালে আমি এটাই বলি যে অন্য ধরনের গল্প, এটা সত্যি অন্য ধরনের গল্প, জেনুইনলি বলছি, কারণ আমরা তো ছবিটা প্লে করছি বা প্লে করছি সবাই মিলে, এই গল্প সত্যি আমরা বারবার বলি যে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, তবে একটাই কথা বলবো আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে এটা সেই একই কনসেপ্ট, কিন্তু সেই একই কনসেপ্ট থেকে কোথায় গিয়ে কতটা আলাদা এটা ফার্স্ট এপিসোডেই আপনারা সবাই বুঝতে পারবেন, এটা আমরা জোর গলায় বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনারা তো অনেক কিছু জানতে পারলেন যে রাঙাবউ কী কী আসতে চলেছে বা কী কী হতে চলেছে, তার জন্য কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে শনি রাত ঠিক 8:30 আপনারা দেখবেন রাঙাবউ। ক্যামেরায় দেবসত্তম দাসের সঙ্গে অসীম দাস, নবরষ্টকিস, কলকাতা। বাংলা সিরিয়াল ও সিনেমা সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে ও সমস্ত রকম বাংলা বিনোদনের খবর পেতে আমাদের এই নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।